পয়সার মালিক হইলে দেখবেন তে কি বেড়াগিরিটা দেখায়। তে রিক্সার মৃত্যু উঠতেছে ঠ্যাং তুললা লাইভ উফরার ফাই রিক্সওয়ালার মাথা রিক্সওয়ালা তো ফিরা কই কি তারে লাগলো সাইয়া দেখা তার ঠ্যাংটা আসেন গেছ কতক্ষণ আসেন গেছ কতক্ষণ না গেল বুঝা বিশন কীর্তন হলো ইয়া কতবার জি গেছি আসি এ ভাতৃ তোলে আমদাই আমিন কম পাড়া টেহা হইছে তে দেখবেন করেরা কিতা বাজারে গিয়া খাইডুলা মিন হুজুরের মতো মানছে মাছের দাম জিগেছে কত রে হেতে কইছে 250 হুজুরে কইছে 200 একটা মাইজা মাইতি তো বুঝ হইব হেতে নামবো হুজুরে উঠবো হুজুরে মাছটি কিনবো পছন্দ হইছে এর ভিতরে দেখাতে ফাল দেখে কত রে মাছ কড়েছে কবে পাকলো হুজুরে সাইয়া রইছে হেতে বেগল হয়ে বেড়াইতে মতো বাজ্যে গেতে আছে ওই কটা টেহা হইছে তো হগিন নির্ফুতের অত টেহা হইলে এই রহমে হয় ঠিক কিনা ক এতে দেশ থাকতে আকাম কুকাম করছে ওই দহিন ফারা মুরগা চুরির ধরা পড়ছে আরেক গাছের ফাপ্প চুরি করে খাই লাইছে তো হমাদো কত চুরি করছে তে এই যে নানান তাম চুরি মুড়ি কইরা তার দক্ষিণ ফারাতে তিন সাইড বার তার বাহে মাপছে ও ছড়াই আনছে খাটের কান্দাতে ঠিক কিনা কও আছে নি গেছ আছে তার বাপে সম্মানিত লোক আটতে গিয়া দহিন ফারা এইটা চুরি ধরা পড়ে এইটা চুরি ধরা পড়ে তারে খাটের ভাইয়ের লোকে বাঞ্জারা হেরাই তার আড়াইটার সময় তারে ছড়াই আনে তার বাহে শেষ পর্যন্ত মিটিং ডাক দিছে তার আত্মীয় স্বজন খালু মামা সাসা জ্যাড়া বোন জামাই ছোটো বোন জামাই বড় বোন জামাই সবাই ডাকাই না কয় ও কত্তে তো আমার মুখ ফোড়া দিয়ে আলাইতে আছে তার দুই পর্যন্ত তিন সেট বার সরাই আনছি গরুর মতো ভিসমরা বান্ধি আলাই রে তারে হ্যান তেমে মাপ টাপ সাইয়া সরাই আনি ওহন কি তা কর কয় হগলে মিললাম না কিছু টেহা দিই তারে বিদেশ পাঠাই দেন হগলে মিল্লা চান্দা দিছে দিয়া সেটা তারে বিদেশ পাঠাইছে খাই চোদ্দ দেশের তো রইছে হ্যাঁ নগিয়াতে লেবারের টেহা বেড়ে দিছে এই টিহা বাইরাতে লাইছে দেশ এই আইয়া সাইরে খাইরুল আমিন হুজুরের বাইরে দিয়ে ইয়াতে বাস কিনা ঠিক কিনা কম ওই বালা মানুষেরা তো টেহা হইলে হাসপাতাল হয় বালা মানুষেরা তো টেহা হইলে স্কুল হয় বালা মানুষেরা তো টেহা হইলে মসজিদ হয় বালা মানুষেরা তো টেহা হইলে মক্তব হয় বালা মানুষেরা তো টেহা হইলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় ভালো মানুষের হাতে টাকা পয়সা হলে যেই ছেলে টাকার অভাবে কেতাব কিনতে পারে না ফর্ম ফিল আপ করতে পারে না ভালো মানুষের টাকা ওই কাজে লাগে ঠিক কিনা কম আরো সভ্য সতেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে মামলা হয় অযথা হামলা হয় জেল জুলুম নির্যাতনের শিকার হয় সাধারণ মানুষ ঠিক কি না বলো কারণ অসভ্য মানুষেরা তো যখন টেহা হয় তেহানে টেহেন লাগায় হ্যাঁ টেগুল দিয়ে লাগায় ভাইয়ে ভাইয়ে তর্কা তর্কি হয়েছে তে ডাক দিয়া কয় কি তার মন খারাপ দি কয় হ ভাই সাহেব ধমক দিছে কই বইয়ের কীর্তি হ্যাঁ তোর ধমক দিছে তুই কি হাতের হেরা দিয়া পড়স নাকি তুই দৌড় দিয়া দেবীদার জিজ্ঞেস না করি কয়টা লাগে কয়টা হাত নাকি তো আমার তে নেই তার কাছাতে হইছে তে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের এটে হা দিয়া সেটা মামলা দেওয়ালে লেগে দেবীদার ভাড়ায় হ্যাঁ তো আমি তো মামলা বুঝি না কত আমি আসি না তে বেড়াইয়া লগে গিয়া মামলা দিয়া গ্রামটার ভিতরে দুইটা আগ করছে দহিন ফাড়া দিয়া পুলিশ ডুহে উত্তর ফাড়া দিয়া পুলিশ ডুহে ওখান বেড়াইতে গ্রাম ঘুমাইতে পারে না বেড়িয়েছি সারা গ্রামটা শূন্য ঠিক কিনা ক ওই যে অসতেরা তো টেহা পড়ছে যে খারাপ মানুষেরা তো টেহা হইলে মোবাইল বন্ধ করেন মোবাইল বন্ধ করেন খারাপ মানুষের হাতে টাকা হইলে এই কারবারে হয় কোনো ভালো কাজে লাগে না খারাপ কাজে লাগে ভালো খারাপ মানুষের হাতে টাকা হলে আমার যুব সমাজ ধ্বংস হয় কারণ ক্যাশ টাকা তার হাতে যায় আমার যুবক সেই টাকা দিয়া ফ্যান্সি ডিলিয়া বা খায় ঠিক কিনা কম তারা আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য তাদের হাতে ক্যাশ টাকা উড়াই দেয় আমি এইদিন কয়দিন আগে এক মাহফিলও গেলাম গেলাম পরে কই হুজুর আমরা নেতা যদি এলাকাতে ইয়ে ফেন্সি লিডার ডাইম ফেন্সি ডিলার দাম বাইরা যাই যায় কারণ হেবেটা ক্যাশ টেহা দেয় হগলো হমানে কিন্তু যায় মাল কম গাউক বেশি না আহারে মুসলমান আহারে মুসলমান কিরে আরেফ মাইকের সমস্যা নাকি তা আজকে আমি তো বুঝলাম না কিছু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি হয়েছে মাইকের সমস্যা কি আওয়াজ তো নাই সত্যি কথা আওয়াজ নাই আর একটু দিলে কড়কড়ি দিয়ে ওঠে কারণ কি আমি কিছু বুঝলাম না
ঘুমঘুমি দিয়ে উঠে নাকি আওয়াজ না, এটা তো বুঝলাম না কিছু। নাম তো খারাপ না, কেন ভালো বুলেট লইয়া ছুটনের কথা। আমার মনে হয় আগে কোনো গুলদা ব্যবহার হয়েছে। কেন এরকম হচ্ছে কেন কি শামসু ভাই, ঘটনা কি? নাইকে তো মজাও পাচ্ছি না, আমি আরাম পাচ্ছি না কথা বললাম। শরীর গাম দিয়া লাইতেছে, আওয়াজ বাড়ে না। শীত এরকম গরম হতো নিগ্রহ। আমিন কন জোরে কন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আর জোরেন আর গুতো গুতো করে না, ফিস মোড়া বান্ধি আমরা হতো না। যেই কথাটা কইতে আমি ইসলাম কয় কারণে অহংকার করে কথা কয় প্রিন্স, আর আওয়াজ হইব কিন্তু প্রিন্সিপাল হুজুরে তো কথা কয় না। কয় কারণে অহংকার করে? এক নম্বরে কথা কয়, এক নম্বরে কি ধন ভাই, টাকা পয়সা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, হগল আল্লাহ টেহা পয়সা দেয় না, কিন্তু প্রপার ইউজ করা, ভালো পথে ব্যবহার করা, এটা আবার সবাই পারে না, ঠিক কিনা কম? টেহা পয়সা হইলে গ্রামের ভিতরে ফ্যাসফুস লাগাইয়েন না, বরঞ্চর শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, এটা হলো আপনার দায়িত্ব। যেহেন দিয়ে শুই ডুহে না, এহেন দিয়ে শাবল ডুহাই দিয়ে বোঝা থাকে। আমাদের দেশে অধিকাংশ সমাজে আজকে বিশৃঙ্খলা হচ্ছে, কিছু অসৎ কামাইয়ার কাঁচা টেহা কামাই করে। কাঁচা টেহা কামাই করে কেমনে? আফতে কুফতে ছাড়া হালাল কামাই কইরা খুব বেশি ধনী হয়ে যাওয়া অনেক কষ্ট, ঠিক কিনা কম? হালাল কামাই আমরা তো বেশি করে গাড়া, এক রাইতে আমরা যেই টিহা আল্লাহ আমরারে দেয়, এই টিহা তো একবার মাসে বেতন হয় না, ঠিক নিও? তা হালাল কামাই আমরা তো বেশি টিহা খরচ করুন না গাড়া, আল্লাহ আমরারে দেয়। আমি 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স করেছি, 18 একর, 1800 শতক, মার হেবা বলবেন না? আমি তো এইটাকে অন্য খাতেও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার দেশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, দেখা যায় যে তাদের টাকাগুলো প্রপার ইউজ হয় না, মিস ইউজ হয়, আমার যুব সমাজ ধ্বংসের কাজে এই টাকাগুলো ব্যবহার হয়, ঠিক কিনা কম? ওই কেমনে দল গুছাইব, কাস্তেহা দেয় তাদের নানানভাবে ব্যবহার করে, দিয়া সেটা আপনার ফলাফান্ডিরও নষ্ট করে, আর আপনার বেহতারে ফলাফান্ডিও এমন বেহতা রয়েছে এই তান্ডি, নির্বাচন করে হেবেড়ায় ফিডাফুটি করে তে, নির্বাচন করে হেবেড়ায়, এমপি হইলে হেবাড়া হইব, মন্ত্রী হইলে হেবাড়া হইব, ফতাকা উঠলে হেবাড়ার গাড়ি তুটব, তুই হগিন্দি বেদির ফুত, তোর কত মেহনত করে তোর মার ফরাইছে, তুই কৃষকের ফুত, তোর আব্বার পাঞ্জাবির তলে অহন কান্দের এই ভারের দাগদার হইছে, তুই ফিনাফিনি করতে গেছ চুক্তি তু, ঠিক কিনা কম? আমরা তারা ফিনাফিনি করে হেতারা গিয়ে নির্বাচন করে ফতাকা উড়াই আঙ্গুল ফুল্লা কলা গাছ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? মল্লে হেবিড়ির ফুতে মরছে, মল্লে হেবাড়ার ফুতে মরছে, হেবাড়ার তো কিছু আইয়ে যায় না, তোমরা একটা গোপন মন্ত্র শিখাই দিয়া যায়, এবার যখন তোমরা দিয়ে ফিটাফিটি লাগাইতে হইব, তোমরা কইবা যে ও এমপি হইলে আপনি হইবেন, মন্ত্রী হইলে আপনি হইবেন, আপনার ফুতে কু, হেবাড়ার ফুত আসেনি, এবার ফুতে কু, এবারের ফুতে দি মালয়েশিয়া পড়ে, এবারের ফুতে দি লন্ডন থাকে, আমদার থেকে গিয়া মর্ত ফিটাফিটি করিয়া ফিটাফিটি তারা করবো, আমরা নিরাল বুট দিয়া ইয়া ফোরাম, লাশ হইলে হেতার হইব, জেতার বাফে এমপি হইব, ঠিক কিনা? আমদার ফুতাই থেকে রে এই তোরারে বেহতার ভাইয়া, এই আমদার ফলাবেনে কি আসক, হেবারা এমপি হইব তো এগুল দিয়া, হ্যাঁ তো এগুল দিয়া কারবার করছে কি তা দেখো, এগুল দিয়ে গিয়া কারবার যা করছো ভাই সাহেব, এটি কোনো কামের কাম না, তে যে ধানের সিজন নাই, তে ধানের ছোলা নিয়ে গাছ তুললে লাইছে, এই ফানি নাও তে নিয়ে গাছের মাথা তুললে বইয়া রইছে, তে কাগজ দিয়ে বানাইলে ও মনটা ভুল দিতাম কেন ভাই সাহেব? ও কলিজার টুকরা একটু যুবক চিন্তা করে দেখিস রে, মানুষের লেগে ব্যবহার হইবি কত, আর নিজের ব্যবহার নিজে হ, ঠিক কিনা কও? নিজের জীবন লইয়া চিন্তা কর, নিজের জীবন লইয়া পরিকল্পনা কর, মানুষের উক্কা টাঙ্গাইবা কত, আর মানুষের উক্কা আর কত টাঙ্গাইবা,
শেষ হয়ে গেছে আমার যুব সমাজ।